নমস্কার বন্ধুরা, আজ আমি এক নতুন ধরনের রান্না নিয়ে এসেছি। সেটা হলো ভাজা মাছ দিয়ে কাঁচা মাছের তরকারি রান্না। হয়তো ভাবছেন এটা আমি কি কথা বলছি, কিন্তু এইভাবে আমি রান্নাটা করে দেখাচ্ছি, কারণ অনেকে হয়তো কাঁচা মাছ খেতে ভালো পায় না। তার জন্য একটু হালকা করে আমি মাছটা ভেজে নিয়ে ঠিক কাঁচা মাছ কীভাবে রান্না করতে লাগে সেভাবে একটু রান্না করেছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এখন আমি আমার এই রান্নাটা শুরু করছি। প্রথমে আমি মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে কিছু পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, তারপর একটা কাঁচা মশলা দিচ্ছি। এর মধ্যে 4 কোয়া রসুন আছে, 1 টুকরো আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আর পেঁয়াজ একসাথে করে একটা পেস্ট করেছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে এখন একটু ভালো করে মেখে নেব। মাখার সময় অল্প একটু সর্ষের তেল দিয়ে নেব, আবার রান্নার সময় একটু সর্ষের তেল দেব। এবারে সব মশলার সাথে মাছগুলো একটু ভালো করে মেখে নিলাম। মাছটা খুব ভালো করে মেখে নিতে লাগবে, সব মশলা যেন মাছের মধ্যে মিশে যায়। তারপর একটু টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটাও মাছের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এখন একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে 2 কাঁচা লঙ্কা, 1 চামচ কালো জিরে দিয়েছি। এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মাছগুলো যে মেখে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। তারপর একটু 2-3 মিনিটের জন্য মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, কারণ মাছে যে কাঁচা মশলা আছে, রসুন আছে, সে একটু কাঁচা গন্ধ যাতে না থাকে সেই জন্য একটু এই তরকারিটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারিটা একটু কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিব। যেই বাটিটার মধ্যে আমি মাছগুলো মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, তারপর আর একটু জল দিয়ে দেব। এবার জলটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এই তরকারিটা হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে এবার তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিটা এখন একটু শুকিয়ে এসছে। এই রান্নাটা একটু মাখুমাখুভাবেই রাখতে লাগে। এই যে রান্নাটা হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আজকের এই রান্নাটা সম্পূর্ণ রেডি। এইভাবে তরকারিটা রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এখানেই রাখছি, আরেক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।